আজকের ভিডিওর নাম দেবো হচ্ছে যত গর্জে তত বর্ষে না, এটার পিছনে কিছু কারণও আছে। 5:20 হচ্ছে এখন সময়, অ্যান্ড ফার্স্ট অফ অল আমার চেক করতে হবে যে আমার ক্যামেরা কি সাউন্ড রেকর্ড নিচ্ছে। হ্যালো 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 হ্যালো, চেক 1 2, হ্যাঁ সাউন্ড রেকর্ড নিচ্ছে। যত গর্জে তত বর্ষে না এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে আজকে আকাশে প্রচণ্ড পরিমাণ মেঘ জমছে, অ্যান্ড সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। আমার এলাকার অবস্থা, মানে এলাকার রাস্তার অবস্থা যদিও ভালো না, বাট ওয়েদারের অবস্থা অনেক সুন্দর। অ্যান্ড যত গর্জে তত বর্ষে না, এটা যখন মানে এটা বলার পিছনের কারণটা এখনই বুঝবেন। দাঁড়ান স্টার্ট দেই। মোটামুটি এটার সাউন্ড শুনলে সবাই একবার তাকায় দেখে। কালকে কি হয়েছে, কালকে মিরপুরে একটা গলির ভিতরে হঠাৎ করে আমি আর শুভ ভাই, উনি হচ্ছেন সিবিআরে অ্যান্ড আমি হচ্ছি এই পালসার N250-তে, উনি আর আমি একটু টান দিয়েছিলাম জাস্ট 2-3 গিয়ারে, 80 পর্যন্ত মনে হয় তুলছিলাম। মানে হঠাৎ করেই হয় না, একটু একটু উঠে গেছিলো আর কি, ক্যারা বা যাই বলেন। অ্যান্ড তখন এটার সাউন্ড শুনে দেখা গেছে যে অনেকেই সাইড টাইড দিয়ে দিতেছিল। অ্যান্ড শুভ ভাই বলতেছিল যে ভাই আপনি যখন আমার পেছনে থাকেন তখন আমারই ভয় লাগে যে আসলে কী না কী আসতেছে, যে আপনি না অন্য কেউ না কোনো স্পোর্টস কার আসতেছে, বোঝা মুশকিল হয়ে যায়। ইয়েস, এই বাইকের সাউন্ডটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড যদি যত গর্জে তত বর্ষে না এরকম কথা বলেন তাহলে ঠিক আছে, এটার সাউন্ডের সাথে এইটার বর্ষণের অত মিল নাই, মানে পাওয়ার বা স্পিডের অত বেশি মিল নাই। এটার সাউন্ডটা অনেক বেশি লাউড, আসলে এটা কাস্টমারদের চাওয়ার উপরে ডিপেন্ড করে এটা বানানো হয়েছে। কারণ N160-র সাউন্ড কিন্তু এইটার চেয়েও বেশি গ্রুভ সৃষ্টি করে, তাল মধ্যনাস্বর উপরে ট সৃষ্টি করে। আরে ভাই, এখানে রাস্তার অবস্থা কবে যে আমি এখানে পড়ি ধুমুস দিয়া। যাক, যেটা বলতেছিলাম সাউন্ড অনেক বেশি সৃষ্টি করে কারণ ওটা হচ্ছে আন্ডারবেলি এক্সস্টের সাউন্ডটা এটার চেয়ে অনেক বেশি সুন্দর। এটা লাউড বাট এটা না ওই হল ইফেক্টটা তৈরি করে না, ভুম ইফেক্টটা তৈরি করে না, বাট N160 করে। অ্যান্ড এটার চেয়ে ওটার পাওয়ার তো কম, এটা আমাদের মানতেই হবে। যেতে পারবেন? একে অপরকে আমরা সুন্দর সাইড দিয়ে এগিয়ে চলেছি। কালকে রাতে এরোড দিয়ে আসতে যা, এখানে আমি আটকে গেছিলাম এক রিক্সার সাথে, সামনে ভ্যানের সাথে। অ্যান্ড উনিও লোড ছিল, আর এই বাইক নিয়ে পেছনে যাওয়া এই ভাঙ্গা রাস্তায় আমার জন্য পসিবল ছিল না। পরে উনি আর আমি একটা বুদ্ধি করলাম, এখানে একটা ফাঁকা জায়গা আছে, দাঁড়ান আপনাদেরকে দেখাইতেছি। এই ফাঁকা জায়গাটা এই যে এইখানের এই ফাঁকা জায়গায় আমি বাইকটা ঢুকাইলাম, পরে উনি পার হইলো অ্যান্ড দেন আমি পার হইলাম। অ্যান্ড এই চিপা চাপা দিয়ে যেতেছি কেন, এটা মনে হয় এর আগের ভিডিওতে বলছিলাম, তারপরে বলি। আসলে সব রাস্তায় কাদা, এই রাস্তাটা কাদা ছাড়া থাকে, বাট আজকে এই রাস্তার অবস্থাও মোটামুটি খারাপ। আর যেহেতু পালসার বাইক চালাইতেছি, অনেকে বলতে পারেন যে আমি এই বাইকটার এত বদনাম করতেছি কেন। আসলে ঠিক বদনাম না, কোনোটাই বদনাম না। যেমন আমি এটার যে সেকেন্ড ভিডিওটা দিছি, কেনার পরের দিন যে বার্থডেতে জন্মদিনে বাইক গিফট পাইলাম, আমাকে রাস্তায় 10-15 জনের মতো মানুষ জিজ্ঞেস করছে যে ভাই বাইক গিফট পাইলেন এই সেই, অথচ ভিডিও লাস্টে আমি বলছি যে আমার জন্মদিনে আমি আমাকে গিফট করলাম। বাট এই ব্যাপারটা কেউ আমলেই নেয় নাই, জাস্ট বইয়ের উপরের মানে জাজ করে ফেলছে হচ্ছে বুকের কভার দেখে, ভিতরে কে আছে কেউ খেয়ালই করে নাই। খুব খারাপ, খুব খারাপ। শুধু উপরের টাইটেল পরে যদি মনে করেন যে বাইক গিফট পাইছি, ভুল। অ্যান্ড গুড়ি গুড়ি বৃষ্টি আবার শুরু হয়েছে, মা বললো যে বৃষ্টি হইতেছে না, এই জন্য বের হইলাম। আর একটা প্ল্যান নিয়ে বের হয়েছি, ওই প্ল্যানটা এখান থেকে বের হয়ে তারপরে আপনাদেরকে বলতে হবে, কারণ এখানে যে অবস্থা এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ কথা বলবো। একটু ওয়েট করেন, জাস্ট ট্রেনটা যাক, বের হয়ে দেন বলতেছি। ওকে ব্রাদার অ্যান্ড সিস্টার, সবার উদ্দেশ্যে আরেকবার বলতেছি, আজকের ভিডিওর টাইটেল যদি কোনো কারণে আমি এটাই দিয়ে ফেলি যে যত গর্জন তত বর্ষণ নাই বাজাজ পালসার N250, তাহলে ব্যাপারটা কেমন হয়? কে কে এটার সাথে যুক্তিযুক্ত হবেন, কে কে এটার এগেনস্টে কথা বলবেন প্লিজ জানায়েন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই বাইকটায় যদি কোনো কারণে একটা সাইলেন্ট এক্সস্ট, মানে রিয়েল এক্সস্ট, যেটা যে রিয়েল যেটা সাইলেন্সার যদি লাগানো যায়, তো অন্ততপক্ষে একটা কি বাইকের নাম বলবো, ধরেন একটা হর্নেটের মতো যদি একটা সাইলেন্সার এটা লাগানো যেত, তাহলে যে সাউন্ডটা কি হইতো অ্যান্ড ওই তুলনায় পাওয়ারটা কি হইতো তাহলে বোঝা যেত। এখন আসলে এমন লাউড বাইকের পাওয়ারটা কিরকম আমার কাছে একটু মনে হয় যে লাউডের তুলনায় পাওয়ারটা কম। এমনিতে পাওয়ার আছে ভাই, অবশ্যই এমনিতে পাওয়ার আছে, বাট লাউডের তুলনায় আমার কাছে পাওয়ারটা একটু কম লাগে। আর আমাদের আসলে একটা ব্যাপার আছে, আমাদের একটা ক্রেভিং কাজ করে, যে বাইক সাইলেন্ট ওটার মধ্যে আমরা লাউড এক্সস্ট লাগাইতে চাই, আবার এই বাইকে লাউড দিয়ে দিছে এটাই দেখেন আমিই বলতেছি যে একটু সাইলেন্ট লাগানো গেলে ভালো হইতো। এখন আমার মনে হয় কি জানেন, একটা ভলিউম দেওয়া উচিত, যেটা দিয়ে মানে বাইকে কয়েকটা ভলিউম থাকবে, একটা হচ্ছে হেডলাইটের আলো বাড়ানো কমানোর, একটা হচ্ছে ইঞ্জিনের সাউন্ড মানে সাইলেন্সারের সাউন্ড বাড়ানো কমানোর, আরেকটা হচ্ছে সিসি বাড়ানো কমানোর।
মানে ফুয়েল এফিসিয়েন্সি যাতে কমে পারে। দেখা গেছে আমার যখন নর্মাল এরকম রাস্তায় দরকার তখন আমি 50 নামায় দিলাম সিসি, ধরেন 4 সিলিন্ডারের মধ্যে একটা সিলিন্ডার অফ করে রাখলাম, 50 করে এক একটা সিলিন্ডার, 100 200 সিসির একটা বাইকে 4 থাকবে সিলিন্ডার, একটা সিলিন্ডার বন্ধ, 3 সিলিন্ডার বন্ধ করে একটা চালাইলাম 50 সিসিতে চালাইতেছি, অ্যান্ড আরেকটু পাওয়ার দরকার হলো তখন আমি 100 বানায় নিলাম 2 সিলিন্ডার অন করে, এভাবে 4 করে। আরে ভাই অন্যরকম ব্যাপার স্যাপার, কি সমস্ত থিঙ্কিং আমার। এই ধরনের থিঙ্কিং কেন করতেছি, কারণ হচ্ছে আমার আজকে কোনো কাজ নাই, অলস মস্তিষ্ক, শয়তানের বাসা বাড়ি একটা অবস্থা তৈরি হয়ে গেছে আমার ভেতরে। আর এবার বলি, আমি আসলে ভর বিকেলে এরকম সন্দেহজনক উত্তরার সেক্টরের ভেতরে দিয়ে ঘোরাঘুরি করতেছি কেন, আসলে কি আজকে আমার তেমন কোনো কাজ না থাকার কারণে। ফোন দিছিল কয়েকদিন আগে আমাকে আমার এক বন্ধু শাহেদ, যার গাড়িতে মাঝে মধ্যে আমরা আগে ব্লগ করতাম, অ্যান্ড শাহেদকে আমি আজকে ফোন দিছি, ওই দিন তো আমি ব্যস্ত ছিলাম এই জন্য ওর সাথে দেখা করতে পারি নাই, অ্যান্ড আজকে আমি ফোন দিয়ে বলতেছি মাম্মা কি অবস্থা আজকে ফ্রি আছো, বলতেছে ইয়ে মামা ফ্রি তো অবশ্যই। অ্যান্ড তখন আমরা দুজন প্ল্যান করলাম যে আমরা আজকে একটু বিকেলে বের হবো, অ্যান্ড কই যাবো ওইভাবে আসলে সিলেক্টেড কোনো জায়গা নাই। আজকে যদি একটু মেঘলা বা বৃষ্টি হওয়াতে কাশফুলগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে, ডিয়াবাড়ির দিকে কোনো একটা রেস্টুরেন্টে বসবো, হয়তো একটু আড্ডা টাড্ডা দিবো, এরকম টাইপ প্ল্যান আছে, বাকিটা দেখা যাক আসলে কি হয়। ফার্স্ট অফ অল আমাকে রাস্তা পার হয়ে যেতে হবে ডিয়াবাড়ি, আর ও আচ্ছা আরেকটু কাজ আছে আজকে উত্তরায়, হয়তো এটা না হলে বেরি হইতাম না। মা বলতেছিল যে মার বেশ কিছু ওষুধ লাগবে, প্রায় 8-10 ওষুধ লিস্ট করে দিছে, অ্যান্ড ওইগুলোও আসলে আনতে হবে, এই জন্যই আসলে মূলত বের হওয়া, অ্যান্ড সাথে শাহেদের সাথে দেখা হওয়াটা ফ্রি। শেট কোথায় পানিটা আমি ছিটাইলাম এই কাদার মধ্যে লাভ দিয়ে। একটা জিনিস খেয়াল করলাম, এই বাইকটার ইঞ্জিনটা চওড়া হওয়াতে এই টুকটাক পানির যে রাস্তার মধ্যে জমে আছে এই পানিগুলা পায়ের মধ্যে কম ছিটে। একটু থেমে দেখি তো আসলে এটার কাউলটা কত বড়, আসলে পানি এত কম ছিটবে কেন, আর পিছন দিয়ে কীরকম কি ছুটে, ও পেছন থেকেও মোটামুটি কমই ছিটছে, আর সামনের কাউলটা অনেক চিকন, বাট তারপরেও এইটা বড় দেওয়াতে দেখা গেছে পেছনে পানি আসে না। দেখেন এদিকে ভালো তো, স্যান্ডেল ট্যান্ডেল ময়লা কম হয়েছে, ভালো লাগছে ব্যাপারটা। ওই প্লেন যায় প্লেন যায়, ওরে 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 ওরে, কত বড় প্লেন, বিল্ডিং এর চেয়ে বড় প্লেন। আমি এর আগে একবার বলছিলাম যে কোনো একদিন আমার ক্যামেরায় ধরা পড়বে, আর আজকে অফ রোডিং টেস্ট হয়ে যেতেছে আমাদের বাইকের, উপরে দিয়ে স্মুথলি প্লেন যাচ্ছে আর রাস্তা দিয়ে খড়খড়িয়ে আমার বাইক যাচ্ছে। আচ্ছা আজকে প্রথমে একটা কথা বললাম না যে গর্জন কম বর্ষণ বেশি, না গর্জন বেশি বর্ষণ কম, আর আমার এক ফ্রেন্ড আসছিল মালয়েশিয়া থেকে, তখন অনেকদিন আগের কথা, অ্যান্ড এসে ও নতুন নতুন এরকম অনেক উক্তি বলতো, অ্যান্ড ও একটা কথা বলতো যে মায়ের চেয়ে ডায়লগ বেশি, মানে মায়ের হচ্ছে কম কিন্তু ডায়লগ আয় তোরে ফাটায় ফেলুম, এই করুম সেই করুম, আর এ তোর নাক বসকায় ফেলুম, কিন্তু আসলে মারামারি হচ্ছে না, শুধু ডায়লগ বাজিয়ে হচ্ছে এই জিনিসটা। না এই বাইকের ব্যাপারে এটা বলতেছি না কিন্তু আমি, এইটা ঠিক আছে, এটা মায়েরও আছে ডায়লগও আছে সবই আছে, আর এটার যে ডায়লগটা এটার যে সাউন্ডটা এটা আবার অনেকের পছন্দের। এখন কথা হচ্ছে আজকে এই রোডটাতে এত জ্যাম কেন, মানে এরকম তো দেখি না এই জায়গায়। এই বিকেলবেলা মনে হয় উত্তরে আসলে অনেক অফিস হয়ে গেছে তো অফিসের কারণে বেশ জ্যাম পড়ে, আর আমার ফ্রেন্ডটা মনে হয় আমার জন্য দাঁড়ায় থাকতে থাকতে ওর অবস্থা আজকে খারাপ, আর এর মধ্যে আবার মিরপুর থেকে একটা ফোন আসছে বলতেছে কাঞ্চন যাইতে হবে। এখন যদি আমার কাঞ্চন যাওয়া লাগে তাহলে আমি আমার ফ্রেন্ডের সাথে খুব বেশিক্ষণ সময়ও দিতে পারবো না, দেখা গেছে এখান থেকে আবার একটু পরেই বেরোয় যেতে হবে। শান্তিতে একটু আজকে আড্ডা দিতে চাইছিলাম ফ্রি ডেটটাতে, কিন্তু ধরা খেয়ে গেলাম। আচ্ছা প্রবলেম নাই, চলেন যতটুকু সময় পাবো অতটুকু সময় এনজয় করার ট্রাই করি, অ্যান্ড ওয়েদারটা জোশ তো আসলে, আরও আরেকটু আগে বের হতে পারলে ভালো হতো, এখন দেখা গেছে একটু পরে অন্ধকার হয়ে গেলে এই ওয়েদারের মজাটা, এই দেখো ডাব কই ফেলে রাখছে, এই ওয়েদারের মজাটা নিতে পারলাম না, অন্ধকার হলে তো সবই এক। কি বলছিলাম ভাই, কি বলছিলাম যে আজকে অফ রোডিং ডে, আজকে পুরাদমে অফ রোডিং ডে, আর বৃষ্টি পড়া শুরু হয়েছে এখন, এটা তো ফাউল হয়ে গেল, মানে ফাপড় হয়ে গেল, আমি মুছে নিই, কাশফুল হয়েছে রে ভাই আজকে বৃষ্টির জন্য তো কাশফুলগুলো একটু নষ্ট নষ্ট, কালকে থেকে আবার ফুটবে, এখনও কলি ঠিকমতো ফুটে নাই, যাও ফুটছিল বৃষ্টির জন্য আবার একটু নষ্ট হয়ে গেছে। ওফ এইবার কাশফুল, এবার মজা করে কাশফুলে আসা যাবে, অ্যান্ড বৃষ্টি যে পরিমাণ বাড়তেছে, আমার ফ্রেন্ডকে যদি আমি এখন খুঁজে পাই তাহলে আমি ওর গাড়িতে উঠে যাবো বাইকটা রেখা, আর যদি কোনো কারণে ওকে আমি এখন খুঁজে না পাই তাহলে আমি বিপদে, পুরাদমে বিপদে, আমাকে ভিজতে হবে। চলেন দেখি কি করা, একটু না হয় ভিজলামই, আজকে বললাম না আজকে ফ্রি ডে, আজকে ফ্রি ডেতে একটু ভিজি, একটু মজা টজা নেই। এই রেস্টুরেন্টে বসছে ও, কিন্তু না ওর গাড়ি তো লাল, এখানে বসলে তো আমি দেখতে পারতাম। সর্বনাশ, বলছিলাম পানি ছিটে না কিন্তু ছিটে গেছে, আরে কী অবস্থা রাস্তার অবস্থা তো, এগুলো হইলো কিছু, এই একটা সময় ছিল না যখন আমরা লাল পালসার নিয়ে ঘুরতাম, আবার লাল পালসার, ও এইটাই নিছো, হ্যাঁ
আগে তো 150 নিয়ে ঘুরতাম, এখন হলো 250। এদিকেই থাকবো আমরা, এখানে বাইকটা রাখবো, কোন সময় যেন আবার বালুর ভিতরে স্ট্যান্ড ঢুকা ফাটাস করে বাইকটাও যায় পরে। প্লেসটা মোটামুটি সুন্দর, প্লেসটা যেমন সুন্দর ওখানকার ফুডও খারাপ না, সুন্দর জায়গায় বসে বেশ কিছুক্ষণ সময় কাটাইছি। বাট বৃষ্টি চলে আসছে, এখন যেখানে আছি এখানে হচ্ছে ওইখান থেকে জাস্ট বের হয়ে 1.5 কিলো সামনে আসছি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এর মধ্যে বন্ধু তো চলে গেল গাড়িতে, আমি আবার বাইকে রওনা হয়ে গেলাম। আর ঘটনা যেটা সেটা হলো, সময় এখন হচ্ছে কটা বাজে, 9:02। 9:02 সময় আমার যেটা এখন প্ল্যান সেটা হলো ক্যামেরার গ্লাসটা একটু মুছতে হবে, ক্যামেরার লেন্সের গ্লাস খোলা খোলা দেখা যেতেছে কি না কে জানে আসলে। আর ওই যে মা বলছিলাম যে একটা ওষুধের বড় লিস্ট দিছে ওইটা কিনতে হবে, আর ভাবছিলাম যে মিরপুরের দিকে ঢুকবো, কিন্তু যে অবস্থা শেষ পর্যন্ত আবার প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। আজকে সারাদিনে যে কয়বার মিরপুরে ঢুকবো আর বের হবো, ঢুকবো আর বের হবো এই প্ল্যান করছি, এখানে তো বেশ বড় বাজার বসছে, আর উত্তরার ভিতরেও কী পরিমাণ গাড়ি ঘোড়ার চাপ দেখছেন, আর এখান থেকে আমি ঘুরবো কীভাবে, এটার রাস্তার এটা আবার কী কাহিনী করছে, এখন কোত্থেকে আমার ঘুরে আসতে হবে কে জানে। ও না, এই দিক দিয়ে তো অনেকেই ঘুরতেছে, কিন্তু পুলিশে ধরে না আবার কেস করে দেয়, ভাই কী একটা অবস্থা। সবাই তো ঘুরতেছে, দেখো ধরেন যে কাউরে ধরলো না, ফুটুস করে আমারই ধরে ফেললো, তাতে তো সমস্যা। ওষুধ কিনতে পারছিলাম, কিন্তু ঝামেলাটা কী হচ্ছে জানেন, বৃষ্টি এমনভাবে আসছে যে ক্যামেরাটা খুলে আমার রেখে দিতে হয়েছে ব্যাগে, আর তারপরে মেডিসিন শপ অ্যান্ড মেডিসিন শপ থেকে অন্যান্য সব কাজ বাদ দিয়ে ভিজে ভিজে বাসায়, আর এখনও পর্যন্ত বাইরে বৃষ্টি হইতেছে, সাউন্ড হয়তো পাইতেছেন, এই জন্য আর ভিডিও বড় করতে পারি নাই। আর ঘরে ঢুকে গেছি, ভিডিও এডিট করতেছি, এভাবেই পানিবন্দি অবস্থায় আছি। আসলে আমাদের এলাকাটা বসবাসের অযোগ্য করে অযোগ্য ঘোষণা করা উচিত, এমন একটা বাজে অবস্থা হয়েছে এখানকার রাস্তাঘাট খারাপ হওয়াতে। যাক, এই এক্সপিরিয়েন্স নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করি, হোক দেখতেছি ভিডিও আপনাদের ভালো লাগছে। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, জানাবেন কে কে এলাকায় থাকেন, কে কে আমার মতো দুর্ভোগে আছেন, অ্যান্ড জানাবেন কে কে অন্যান্য কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। তাহলে দেখা হচ্ছে সামনে আবার নতুন কোনো ভিডিওতে, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো, চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়।